হ্যালো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশনে নিয়ে এসেছি হেয়ারজোন সলিউশন। হিমালয় কোম্পানির এই হেয়ারজোন সলিউশনটি মাথার কী কী সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে আর এটিকে কখন কিভাবে ব্যবহার করলে 100% কাজ পাওয়া যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই হেয়ারজোন সলিউশনটা সম্পর্কে যদি সম্পূর্ণ তথ্য জানতে চান তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল্প নম্বরটি অন করে রাখুন। তো জানব এই হেয়ারজোন সলিউশনটির মধ্যে কী কী রয়েছে আমরা তা দেখে নেব। তো এই হেয়ারজোন সলিউশনটির মধ্যে রয়েছে পলাশা, বুটিয়া, মনোস্পার্মা, চুলের ফলিকল অবক্ষয় রোধ করে এবং অ্যানাজেন অর্থাৎ চুল বৃদ্ধি পর্যায়ের প্রসারিত করে, অ্যান্টিজেন হিসেবে কাজ করে যা মাথার ত্বকের ছত্রাক সংক্রমণের ফলে ত্বকের সমস্যা জ্বালা থেকে মুক্তি দেয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া রোধ করে। পলাশাভেদ ব্যাটিয়া পারভিফ্লোরা হলো একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যা মাথার ত্বক থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক দূর করতে সাহায্য করে। তো আপনার মাথায় যদি এ সমস্ত সমস্যাগুলি থাকে, ব্যাকটেরিয়া, ছত্রাক ও খুশকি ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার মাথায় চুল পড়তে পারে। তো আপনার কমন চুল পড়ার মধ্যে দেখতে হবে সারাদিন কমন যে চুল পড়া তো সেটাকে লক্ষ্য করতে হবে। আপনার চুল যদি সারাদিন 50-60টার মতো ঝরে তাহলে সেটা কমন চুল পড়ার মধ্যে রাখতে হবে, সেই জন্য কোনো চুল পড়া মেডিসিন ব্যবহার করতে হবে না। তো এরপরে যদি আপনার চুল 100-150 পরে চুল সারাদিনের মধ্যে পড়ে তাহলে বুঝতে হবে আপনার চুলে সমস্যা রয়েছে, আপনার স্ক্যাল্পে কোনো সমস্যা রয়েছে বা ফাঙ্গাস ধরনের ইনফেকশন রয়েছে। হ্যাঁ, এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে কমন চুল পড়া থেকে বেশি চুল পড়তে থাকে, সেই কন্ডিশনে আপনাকে হেয়ার লস কোনো মেডিসিন ব্যবহার করতে পারেন। তো এই কন্ডিশনে আরেকটি বিষয়ে লক্ষ্য করবেন, যদি আপনার মাথায় খুশকি থাকে, ব্যাকটেরিয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার চুলের গোড়ায় পাতলা হয়ে যাবে, চুলটা যখন পড়বে তখনই এটা বুঝতে পারবেন। একটা নর্মাল সাধারণ চুল তুলে দেখবেন আর যেটা চুল অটোমেটিকলি উঠে যায় সেটা দেখবেন, দেখবেন পার্থক্যটা, যেটা চুল অটোমেটিকলি আপনা থেকে উঠে সেটা কিন্তু খুবই পাতলা হয়ে যায় গোড়াটা। তো এই সমস্যাগুলি যদি দেখেন তাহলে বুঝতে হবে আপনার চুলে ব্যাকটেরিয়াজনিত বা খুশকি এ ধরনের ড্যান্ড্রাফজনিত সমস্যা আছে, তাহলে কিন্তু এই হেয়ারজোন সলিউশনটি আপনার ব্যবহার করতে পারেন। এই হেয়ারজোন সলিউশনটি আপনার কীভাবে ব্যবহার করবেন, তো এই হেয়ারজোন সলিউশনটি আপনার মাথায় যে সমস্ত জায়গাতে তা সাধারণত মাথার উপরে অর্থাৎ মাঝখানে চুলে চুল পড়া সমস্যা দেখা দেয় সেই জায়গাতে যদি আপনার সমস্যা চুল পড়া সমস্যা বেশি থাকে সেই জায়গাতে এটি ভালোভাবে স্প্রে করে নিতে হবে, তারপরে 5-10 মিনিট হালকাভাবে ম্যাসেজ করতে হবে, তারপরের দিন সকালে বা দুপুরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো একটি বিষয় লক্ষ্য করবেন, আপনার স্ক্যাল্পে যদি খুশকি ড্যান্ড্রাফ থাকে তাহলে ক্যাটাকোনা জল বা ড্যান্ড্রাফ মুক্তির জন্য যে শ্যাম্পু বাজারে পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে পারেন। এই প্রসঙ্গে আমি একটি শ্যাম্পু আপনাদের রিকমেন্ড করব, সেটা হলো ক্যান্ডিড টিভি শ্যাম্পু। সেই শ্যাম্পুটির রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই হেয়ারজোন সলিউশনটি কমপক্ষে 2-1 দিন বা 2-1 মাস ব্যবহার করার পরে কিন্তু সেরকম বেনিফিট আপনার দেখা দিবে না, কমপক্ষে 6 মাসের মধ্যে ব্যবহার করতে হবে, তারপরে কিন্তু আপনার এগুলি সমস্যা আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, চুল পড়া অনেকটা কমে যাবে। তো এই হেয়ারজোন সলিউশনটি আপনার বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনারা চাইলে এটিকে অনলাইনেও পারচেস করতে পারেন। এটার বর্তমান তো এই সলিউশনটি কোয়ান্টিটিতে রয়েছে 60 ml, 60 ml এর দাম 275 টাকার মতো। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের এই ইনফরমেশন, আই হোপ ভিডিওটি আপনাদের কাছে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলে সদস্যপদায় জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর হেয়ারজোন সলিউশনটি সম্পর্কে যদি কোনো জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।